ধীরুভাই আম্বানি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত উদ্যোক্তা। মাত্র 500 রুপি নিয়ে গ্রাম থেকে শহরে আসা যে মানুষটি রিলায়েন্স গ্রুপের মতো একটি প্রতিষ্ঠান ও 60 বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ রেখে মারা যান, সেই ধীরুভাই আম্বানির জীবনী থেকে নিশ্চয়ই নতুন উদ্যোক্তাদের কিছু শেখার থাকবে। 44 বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তার ছেলে মুকেশ আম্বানি বর্তমানে এশিয়ার সেরা ধনী। আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাকমার মোট সম্পদের চেয়েও তার সম্পদের পরিমাণ বেশি। আমরা ধীরুভাই আম্বানির জীবন কাহিনী অর্থাৎ জীবনী আপনার সাথে শেয়ার করব, যাতে আপনিও এই অসামান্য প্রতিভাবান উদ্যোক্তার কাছ থেকে অনুপ্রাণিত হতে পারেন। ধীরাজলাল হীরাচাঁদ আম্বানির জন্ম হয় 1932 সালের 28শে ডিসেম্বর ভারতের গুজরাটের একটি ছোট্ট গ্রামে। তার বাবা ছিলেন খুবই দরিদ্র একজন স্কুল শিক্ষক এবং মা ছিলেন গৃহিণী। বাবা যথেষ্ট শিক্ষিত একজন মানুষ হওয়া সত্ত্বেও তার আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ। অন্যদিকে অনেক কম শিক্ষিত লোককে তিনি অনেক ভালো অবস্থায় দেখতেন। ছোটবেলায় তার মাঝে একটি ধারণা হয়ে গিয়েছিল যে বড়লোক হওয়ার সাথে লেখাপড়ার কোনো সম্পর্ক নেই। ছোটবেলা থেকেই তিনি পরিবারের দারিদ্র মেটানোর চেষ্টা করতে থাকেন। এই কারণে পড়াশোনার চেয়ে টাকা রোজগারের দিকে তার ঝোঁক ছিল বেশি। বন্ধুদের নিয়ে স্থানীয় মেলায় মিষ্টি ও ভাজাপোড়া বিক্রি করতেন ধীরাজলাল হীরাচাঁদ ওরফে ধীরুভাই আম্বানি। 10ম শ্রেণী পর্যন্ত পড়েই পড়াশোনা আর করবেন না বলে সিদ্ধান্ত নেন ধীরুভাই আম্বানি। কিছুদিন এখানে ওখানে কাজ খোঁজার পর তার ইয়েমেন প্রবাসী বড় ভাই রামনিকলাল আম্বানি তাকে ইয়েমেনে চলে আসতে বলেন। 16 বছরের ধীরুভাই বড় ভাইয়ের কথা মতো ইয়েমেনে পাড়ি জমান। সেখানে 300 রুপি মাসিক বেতনে একটি পেট্রোল পাম্পে কাজ নেন। সেখানে তার প্রাথমিক কাজ ছিল গাড়িতে তেল ভরে দেওয়া এবং টাকা সংগ্রহ করা। সেই কোম্পানিতে কাজ করার সময় তিনি কাজের পাশাপাশি তেলের ব্যবসাটিও বোঝার চেষ্টা করেন এবং ভালোই প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করেন। মনোযোগ দিয়ে কাজ করার কারণে তার উন্নতি হতে থাকে এবং এক পর্যায়ে সেলস ম্যানেজারের পদেও প্রমোশন পান। তার বেতন দাঁড়ায় 1100 রুপিতে। তবে এতে তিনি খুশি হতে পারেননি, কারণ তার ইচ্ছে ছিল তিনি সত্যিকার ধনী হবেন এবং সত্যিকার ধনী হতে হলে অবশ্যই নিজের একটি ব্যবসা থাকতে হবে। নিজের ব্যবসা না থাকলে কোনোদিনই সত্যিকারের ধনী হওয়া যাবে না। তাই তিনি পেট্রোল পাম্পের কাজের পাশাপাশি আরও কিছু পার্ট টাইম কাজ করতে শুরু করেন, যাতে করে তার হাতে ব্যবসা করার মতো পুঁজি জমে। এছাড়া এইসব কাজ করতে গিয়ে তিনি ব্যবসার বিভিন্ন কাজ যেমন হিসেব রাখা, বাজেট করা, ট্যাক্স ইত্যাদি শিখতে থাকেন। 2 বছর টাকা জমানোর পর 1962 সালে ব্যবসা করার জন্য ভারতে চলে আসেন। কিন্তু ভারতে ফিরে নিজের ব্যবসা শুরুর জন্য বিভিন্ন ব্যাংকের কাছে ফান্ডের জন্য ছুটেও তিনি কোনো সাহায্য পাননি। প্রথম যখন মুম্বাই যান তার পকেটে ছিল মাত্র 500 রুপি। সেই সময়ের হিসেবে বেশ কিছু টাকা হলেও ব্যবসা শুরুর জন্য যা মোটেই যথেষ্ট ছিল না। পরবর্তীতে তিনি দূর সম্পর্কের চাচাতো ভাই চম্পকলালের সাথে মিলে মাজিন প্রতিষ্ঠা করেন। চম্পকলাল আর ধীরুভাই আম্বানি বিদেশে একই সাথে থাকতেন। মাজিনের প্রথম ব্যবসা ছিল ভারত থেকে ইয়েমেন মশলা রপ্তানি এবং সেখান থেকে পলিস্টার কাপড়ের সুতা আমদানি করা। মাজিন প্রতিষ্ঠার সময় এক চম্পকলাল ছাড়া আর কেউ ধীরুভাইকে সমর্থন করেনি। দুই চাচাতো ভাই মিলে 350 বর্গফুটের একটি ছোট্ট অফিসে একটি টেবিল, 3টি চেয়ার ও 1টি টেলিফোন নিয়ে তাদের প্রথম অফিস শুরু করেন। আন্তর্জাতিক বাজারে ভারতীয় মশলার চাহিদা সবসময়ই বেশি, তাই মশলার ব্যবসা বেশ জমে উঠেছিল। অন্যদিকে সেই সময় এই উপমহাদেশে সুতির পোশাকই সবচেয়ে বেশি চলত, কিন্তু পলিস্টারের পোশাক সুতির পোশাকের চেয়ে অনেক বেশি টেকসই এবং সস্তা হওয়ার কারণে দিনে দিনে তাদের বানানো পোশাকের চাহিদাও বাড়তে লাগলো। একটা সময় গিয়ে দেখা গেল মানুষ সুতির কাপড়ের বদলে পলিস্টারের কাপড়ই বেশি পছন্দ করছে। এতে করে কয়েক বছরের মধ্যেই মাজিনের ব্যবসা অনেক বড় হয়ে গেল। একটা সময়ে ব্যবসার বাৎসরিক আয় 70 কোটি রুপি ছাড়িয়ে যায়। কিন্তু এরপরই চম্পকলাল ও ধীরুভাই আম্বানির মাঝে ব্যবসা নিয়ে মতভেদ তৈরি হতে থাকে। পলিস্টারের সুতা মজুত করবেন কি করবেন না এই ব্যাপারে একমত হতে না পারায় দুইজন 1965 সালে আলাদা হয়ে যান। ধীরুভাই অধিক লাভের জন্য পলিস্টার সুতা মজুত করার পক্ষে ছিলেন,
এতে আমদানি খরচ বেঁচে যেত। কিন্তু চম্পকলাল বেশি সাবধানী ছিলেন এবং অর্ডার অনুযায়ী আমদানি করার পক্ষে ছিলেন। মজুদ করার খরচের চেয়ে বারবার আমদানি করতে বেশি খরচ হতো, কিন্তু এতে কিছুটা ঝুঁকিও ছিল। যাই হোক, দুজনের কেউই নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে রাজি ছিলেন না এবং শেষ পর্যন্ত পার্টনারশিপই ভেঙে যায়। মাজিন থেকে আলাদা হওয়ার এক বছর পর ধীরুভাই নিজেই আবার টেক্সটাইল ব্যবসা শুরু করেন। একবার একটি ব্যবসা দাঁড় করিয়ে আবার প্রথম থেকে আরেকটি শুরু করা খুব কঠিন একটি কাজ। কিন্তু ধীরুভাই আম্বানির মানসিকতাই ছিল অন্য রকমের। তিনি ব্যর্থ হলে থেমে না গিয়ে আরো জোর দিয়ে কাজ শুরু করতেন। এভাবেই মূল রিলায়েন্স গ্রুপ যাত্রা শুরু করে। মাত্র দশম শ্রেণী পাশ হলেও অভিজ্ঞতার আর প্রতিভার বলে তিনি শেয়ার মার্কেটের কিসের দাম বাড়বে তা আগে থেকেই বেশ ভালোভাবে বুঝতে পারতেন। সস্তায় অনেক শেয়ার কিনে বেশি দামে বিক্রি করে বিশাল মুনাফা করতে থাকেন। সেই সময় কোনো ভারতীয় কোম্পানি খুব একটা ব্র্যান্ডিং বা মার্কেটিং করত না, কিন্তু ধীরুভাই সব দিক দিয়েই ছিলেন অন্যরকম। তিনি রিলায়েন্স গ্রুপের এমন ব্র্যান্ডিং করা শুরু করলেন যে সেটি ঘরে ঘরে একটি পরিচিত নাম হয়ে উঠল। টিভি, রেডিও, সিনেমা, পোস্টার, খবরের কাগজ সবখানে শুধু রিলায়েন্স। এই ব্যাপক প্রচারের পেছনে ছিল ধীরুভাই আম্বানির সুদূরপ্রসারী চিন্তা। 1977 সালে রিলায়েন্স যখন বাজারে শেয়ার ছাড়ল, তখন এর বেশিরভাগ শেয়ারের ক্রেতাই ছিল সাধারণ মানুষ। কারণ অন্য যে কোনো কোম্পানির চেয়ে এই কোম্পানিটি তাদের কাছে অনেক বেশি সুপরিচিত ও বিশ্বাসযোগ্য ছিল। প্রথমবার শেয়ার ছেড়েই রিলায়েন্স 50,000 বিনিয়োগকারী পায়, যা কোম্পানিটিকে ভারতের 500টি সেরা কোম্পানির একটিতে পরিণত করে। ধীরে ধীরে রিলায়েন্স গ্রুপ টেক্সটাইলের পাশাপাশি তেল আমদানি ব্যবসা, তেল পরিশোধন, টেলিকমিউনিকেশন, এন্টারটেইনমেন্ট এবং সম্পদ ব্যবস্থাপনা ব্যবসার দিকে হাত বাড়ায় এবং তিনি এক পর্যায়ে কোম্পানিটিকে ভারতের সেরা কর্পোরেশনে পরিণত করেন। পুরো বিশ্বের বুকে বিজনেস আইকনে পরিণত হওয়া ধীরুভাই আম্বানি 2002 সালের 24 জুন একটি মেজর স্ট্রোক এর শিকার হন এবং 6 জুলাই ভারতের মুম্বাইয়ের একটি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পর তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রীর ভাষ্য ছিল, আজ একজন মানুষ নয়, একটি আইকনের মৃত্যু হল, যে প্রমাণ করে গেছে একজন অতি সাধারণ মানুষও ইচ্ছা আর মানসিক শক্তি দিয়ে জীবনে কত বড় অর্জন করতে পারে। 2002 সালে তার সম্মানে একটি ডাক টিকিটও প্রকাশিত হয়। 2002 সালে যে স্ট্রোকের কারণে এই বিজনেস আইকনের মৃত্যু হয় তা ছিল তার দ্বিতীয় স্ট্রোক। এর আগে 1986 সালে তার আরেকবার স্ট্রোক হয়, যার ফলে তার ডান হাত প্যারালাইজড হয়ে যায়। কিন্তু তিনি কাজ করা থামাননি। তিনি বলতেন, যাই হোক না কেন, আমি শেষ নিঃশ্বাস ফেলার আগে পর্যন্ত কাজ করে যাব।